যে সুরাতের নাম হচ্ছে সুরাতুল আলে ইমরান আলে ইমরানের একটি আয়াতে টুকরা আপনাদের সম্মুখে আমি পেশ করেছি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেছেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা ইলাহু আল্লাহ হাজি জলহ কি আবার আল্লাহ তা সুন্দর করে অপুট্টু দলিল মানুষ জাতিকে জানিয়ে দিলেন কত চমৎকার ভাষায় কত মধুর ভাষা যার অর্থ হচ্ছে আমরা সবাই গ্রুহের জগতে থাকার পরে শুভ বিবাহের মাধ্যমে মাতা পিতার বিবাহের মাধ্যমে আমরা সবাই মাতৃগর্বে ছিলাম ঠিক না ঠিক ঠিক এই মাতৃগর্বে থাকাকালীন সময়টার মধ্যে যখন 10 লাখ 10 দিন শেষ হওয়ার পরে একটা মানুষ ভূমিষ্ঠ হয় এইভাবে পৃথিবীতে কোটি কোটি মানুষ ভূমিষ্ঠ হইছে এর মধ্যে বর্তমানে জীবিত অবস্থায় পরিসংখ্যান তত্ত্ব অনুযায়ী সারা বিশ্বের মধ্যে এখনো 600 কোটি মানুষ জীবিত আছে কিন্তু 600 কোটি মানুষের কম্পিউটার দিয়ে চেহারা মিলাইলেও একজন আরেকজনের সাথে যে মিলে না না মিলার এই ধরনের কারিগর কে আপনারা বলেন তো আর যদি মিজান মুন্সির মত মাওলানা খুরশেদ আলম খান সাহেবের মত মুফতি দেলুয়ার হোসেন আজাদ সরকার সাহেবের মত সবাই যদি এক রকম চেহারা থাকতো এক রকম স্বাস্থ্য থাকতো এক রকম উসালাম্পা যদি মুফতি দেলোয়ার হোসেন আজাদ সরকার সাহেবের মত থাকতো তাহলে বাড়িঘর চিন্না সবই একবার যে উঠল এবার জায়গা পাইল নইলে বাইরে বাইরে দুবা দুবি লাগিয়া কার কি অবস্থা হইল আল্লাহই ভালো জানেন আমাদের মানব জাতির সমস্যার শেষ থাকলো নইলে ঠিক না বেটি চেহারা যদি একরকম মাফি একরকম ওজন একরকম সবাই যদি দৈর্ঘ্যপ্রস্থ আকৃতি যদি একরকম হতো তাহলে সারা দুনিয়ার মধ্যে আরো বিশৃঙ্খলা হইতো এই জন্য এই অবস্থাটা পরিবর্তন করে দিয়েছেন দুনিয়াতে না দুনিয়াতে না মাতৃ থাকাকালীন সময়ে যখন পিতামাতার মিলনের মাধ্যমে আল্লাহ তালার হুকুমে যখন যখন সন্তান মায়ের জ্বরে উঠে যখন আল্লাহ তালার হুকুমে ওখানে বউ ওখানে যখন আল্লাহ তালা যখন বানালেন আল্লাহ নিজ হাতে এত সুন্দর করে চেহারা দিলেন যে চেহারাটায় একজন আরেকজনের একজনের সাথে মিলে না বলি সুবান এরকম ভিন্ন ভিন্ন চেহারাটা দিয়া একজনের চামড়ার সাথে আরেকজনের চামড়ার মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের বডির ফিটনেস এর সাথে আরেকজনের বডি ফিট নাই এত সুন্দর যিনি কারিগর তিনি কত মহাপ্রতাপশালী পরাক্রমশালী তিনি হচ্ছে বিজ্ঞানময় তিনি হচ্ছে প্রজ্ঞাময় চিল্লা বলি আল্লাহু আকবার হি ইজ দ্য তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আর তিনি হচ্ছেন বিজ্ঞানময় মহাবিজ্ঞানী হচ্ছে আমার আল্লাহ মহা ইঞ্জিনিয়ার তিনি হচ্ছেন সর্বশক্তিমান সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ বলে আল্লাহ আমি আরেকটি মহাগ্রন্থ আলফরানের

আমার আল্লাহ ঘোষণা করেছে আল্লাহ তার হাবিব রে কি কি দিব সান্তনা দিব আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সর্বশেষ নবী যিনি শ্রেষ্ঠ নবী যিনি তাকে কি কি দিবেন তিনি যেন বিচলতি না হন মনটা খারাপ না করেন কারণ মহানবী ছিলেন এতিম তিনি ছিলেন নিঃস্ব তিনি ছিলেন সর্বহারা এই এতিম নবীর উপরে আরবের বের বংশের তার বংশের লোকেরা আবু জাহেল আবু লাখাব আবু তালেব এবং উদ্বাস সাইবা মুগিরা তার বংশের লোকেরা নির্মমভাবে তার উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছেন ঠিক না বেঠি এত নির্যাতন যে সহ্য করছে এই জন্য সহ্য করার কারণে মন যাতে খারাপ না থাকে এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো এই আয়াতগুলি একসাথে সবগুলি আল্লাহ দাদিল করেন নাই ধীরে ধীরে দাপে দাপে দিয়ে দিয়েছেন একটা সময় যখন গ্যাপ পরে গেছিল বেশি দিন দেরি হয়েছে আল্লাহ রাসুল গ্যাপ কেন দিয়েছেন আল্লাহ রাসুলের উপর আয়াত অবর্তীর্ণ কিছুদিন বন্ধ ছিল কেন বন্ধ ছিল আয়াত যখন না দিল হয় রসুল যদি গোড়ার উপরেও থাকে রসুলের শরীর গাম জরে গোড়ার পাপ পর্যন্ত মাটির মধ্যে দেবে যায় এত কষ্ট রসুলের শরীরে যে ঘাম চরে এত কষ্ট আয়াতলা দিল বলে এই নাযিল হওয়ার কষ্ট দূর করার যখন নাকি কষ্ট পায় এত কষ্টের সময়ে আরবের শয়তানের আয়শা বলছে এ মোহাম্মদ এত দিন যে শয়তান নাই এখন কি তোমার কাছে আর আসে না বলেন নাউযু

এই গুলি পাইয়া তুমি সন্তুষ্ট হইয়া যাইবা কারণ আল্লাহ যদি আল্লাহর বন্ধুদের যদি নেয়ামত দেয় এই নেমত কি কম হইব নাকি বেশি আল্লাহর দেওয়া কি নেয়ামত অল্প না বেশি তাই এই বেশি নেয়ামত আল্লাহ যখন নেয়ামত দেন আর এই নেয়ামত পাইয়া যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে তখন আমার আল্লাহ আরো নেয়ামত বাড়িয়ে দেন বলে আল্লাহু আকবার আমার আল্লাহ তা তেরো নম্বর পার চোদ্দ নম্বর সুরা সুরাতুল আল ইব্রাহিমের সাত নম্বর পুলিচ অল জালাল ঘোষণা করেছেন ওয়াইস্তা সাদান রব হুকুম লাইন সাকারেতুম নাকুম দানা কুম ওয়ালাইন কাফারতুম ইন বিলাসাদি কৃতজ্ঞতা প্রকাশ করে সুপ্রিয়া দেয় করে আল্লাহ রাব্বুল আলামী ওই বান্দা আর বান্দির জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেয় বলে আল্লাহু আকবর আল্লাহ রব্বুলির নয় নম্বর পারা সাত নম্বর সুরা সুরা আল আরাফের দুইশো চার নম্বর আয়া আল্লাহ রব্বুল ইজ্জত বল জালালের সাথ করেছেন চিল্লা বলে আল্লাহ একবার যখন তোমাদের সামনে যখন তোমাদের সম্মুখে ন এলাবা করা হয়। তখন তোমরা চুপ করে শুন চুপ থাকো আর চুপ করে শোন যাতে তোমাদের উপর রহমত নাজিল করা হয় বলে আল্লাহ আকবার লা এ লা লা এলা

মহাগন্ত আল কোরআনের 94 তম প্রথম আয়াতে আল্লাহ তাআলা ارشاد করেছেন ওয়াদ দুহা 93 তম সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ কসম কেয়ছেন দিনের উজ্জ্বল আলোর কসম খেয়ে বলেছেন বাইদা ফরনল অর আফটার সানরাইজ দিনের কসম দিনের আলোর কসম পূর্বানের কসম কে বলেছেন এল বাই দা নাইট হয়েনি স্টিল অর ডার্কেন এবং রাইতের কসম কে বলেছেন আল্লাহ যেহেতু সবসময় সত্যবাদী মিথ্যা কথা কখনো বলেন না বলার প্রশ্নই আসে না সে আল্লাহ রাইতের কসম এবং দিনের কসম কে বলেছেন কি বলেছেন মা ওয়াদ দা কারবুক মা আলা ইউর লর্ড হ্যাজ ইউ নর হেটেড তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই চিল্লায় বলে আল্লাহু আকবার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা

বেরিল ইউর লর্ড উইল গীব ইউ সো দ্যাট ইউ সালবি উইল হাবিব আমি তোমারে এমন এমন নিয়ামত দেব যেই নিয়ামতগুলি তুমি পাইয়া সন্তুষ্ট হয়ে যাইবা সূরাতুল দুহার মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিবকে কত সুন্দর কত নিয়ামত দান করবেন বলি আল্লাহু আকবার

আবার তাকে আশ্রয় কোন অবস্থায় থাকলেও আবার আশ্রয় দান করেছেন তিনি বলে আল্লাহু আকবার এতিম করেছেন তিনি দরিদ্র ছিলেন তাকে ধনী করেছেন এমন কি রাষ্ট্রপতি বানাইয়া সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বলে আল্লাহু আকবার এই কারণে

অবশ্যই আল্লাহর প্রতি মনোনিবেশ করার কথা ঘোষণা দিয়েছেন অতএব আমি আমার সংক্ষিপ্ত সময় এখানে অন্য বক্তা এসে গেছেন তাই আমি আমার আলোচনা এক মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব মহান আল্লাহ তাআলার কাছে আমরা বাকি জীবনটা যেন কোরআনে শরীফের মধ্যে যা আদেশ উপদেশ তত্ত্ব এবং তত্ত্ব বহু যেগুলি আদেশ করেছেন আমরা যেন সেগুলি আদেশ হিসেবে পরিবার রাষ্ট্র তথা সংসদ পর্যন্ত যা আমাদের কোরআনের বিধান মতো যেগুলি মানার কথা আদেশ দেওয়া হয়েছে আমরা যেন সেগুলি পালন করতে পারি আর যেগুলি নিষেধ করা হয়েছে সেগুলি যেন বর্জন করতে পারি অন্তরের জন্য ঘৃণা করতে পারি মন্দ কাজ যেন আমরা পারলে হাত দিয়ে বাধা দেব না পারলে মুখে মুখেও যদি না পারি অন্তরে ঘৃণা করব কিন্তু মন্দ কাজকে সাপোর্ট করব না যারা মন্দ লোক প্রাপ্তি হয় বিভিন্ন পদের মধ্যে আমরা সৎ মানুষ যাচাই করে করে ভোট দিয়ে এই বাংলাদেশের উন্নয়নের জন্য এই বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের মৌলিক চাহিদা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই দেশটাকে একটা সুন্দর চমৎকার আদর্শ মদিনা সন মদিনা রাষ্ট্র যেমনি ভাবে আল্লাহ রসুল তৈরি করেছেন তেমনি ভেবে যেন কোরআন শুননা যেন বাংলাদেশে দায়েম এবং কায়েম হয় এই প্রত্যাশা রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আমার তাও ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার সুনিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন